বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার প্রতি তারা নজর না দেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা গতকালকেও দেখলাম কিন্তু যে এই যে আমাদের আসলে সাধারণ ছাত্রছাত্রীদের যে একটা দাবি, যেটা শান্তিপূর্ণ ছিল, একটা অরাজনৈতিক আন্দোলন ছিল, সেইখান থেকে কিন্তু একটা স্বার্থান্বেষী মহল তারা কিন্তু মিথ্যা গুজব ছড়িয়ে তারা বললো যে দুজন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে দুজন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে, এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রায় 6-7 জন মানুষের জীবন চলে গেল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো বাধা নিষেধ নাই, এবং তারা যখন বলে যে এই ধরনের বাধা নিষেধ তারা নিজেদের প্রাইভেসি সেটিংস বা প্রাইভেসি পলিসি অ্যাপ্লাই করে, আমরা দেখি সেটা পক্ষপাত দুষ্ট। আপনারাও জানেন সাংবাদিক বন্ধুরা, কিছু শব্দ লিখলে তখন কিন্তু রিচ আউট কমিয়ে দেয় এবং সেগুলোকে ব্লক করে দেয়, অথচ দেখা যাচ্ছে তারা পক্ষপাতমূলক আচরণ করে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা সংগঠনকে সাপোর্ট দিচ্ছে, আবার কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো সংগঠনের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আর এই সকল বিষয়গুলোই বিচার বিশ্লেষণ করে আমরা বলছি যে অবশ্যই ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের যত সোশ্যাল মিডিয়া আছে এক্স সহ, তাদেরকে যেই যেই দেশে তারা প্রচার করছে, তাদের প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল করছে, সেই রাষ্ট্রের আইন, সেই এলাকার ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ এবং চেতনাকে তারা শ্রদ্ধাবোধ দেখাবে। আমরা কিন্তু আমাদের এই মুক্ত বাক স্বাধীনতা বিশ্বাস করি, যে কারণে কিন্তু একদিকে যেরকম এই আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা তাদের মতামত প্রকাশ করছে, একই সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবেই হোক যখন রক্তাক্ত হয়েছে বা সহিংসতা হয়েছে, তার প্রেক্ষিতে যখন কোনো একজন শিল্পী, সাহিত্যিক বা লেখক তারা যখন তাদের মন্তব্য বক্তব্য দিচ্ছে, আমরা সবগুলো মন্তব্য, বক্তব্য, আবেগ, অনুভূতির প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল। আমি শুধু একজন প্রতিমন্ত্রী হিসেবে না, সরকারের প্রতিনিধি হিসেবে না, আমি একজন বাবা হিসেবে বা একজন সচেতন মানবিক একজন মানুষ হিসেবে আমি অনুরোধ করব, আমি করজোরে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রী, ভাই বোনদের, সন্তানদের, যে তারা যেন অবশ্যই একটু ধৈর্যশীল হয়, সহনশীল হয় এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যাতে তৃতীয় কোনো পক্ষ তাদেরকে বিভ্রান্ত করতে না পারে অথবা এই অবস্থার কোনো সুযোগ গ্রহণ না করতে পারে, তার জন্য যেন সচেতন হয়। সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো নিউ প্ল্যাটফর্মে কোনো তথ্য উপাত্ত বা কোনো মিথ্যা, সত্য, গুজব যে কোনো কিছুই হোক, সেগুলো যেন দেখেই তারা কোনো আবেগী সিদ্ধান্ত না নেয় বা কোনো উস্কানিতে যাতে তারা আসলে কোনো সহিংস অবস্থান না নেয়, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে ফেসবুক, টিকটক, আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তাদের অফিসিয়ালদের সাথে যোগাযোগ করছি, কিন্তু আপনারা জানেন যে কেউ দুবাই থেকে অফিস করে, কেউ সিঙ্গাপুর থেকে অফিস করে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদের অফিসটা যদি ঢাকায় থাকতো, বাংলাদেশে থাকতো, তাদের ডেটা সেন্টার যদি বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কন্টেন্ট বা যে কোনো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা এই ধরনের গুজব, সেগুলোকে কিন্তু প্রতিহত করা কিংবা সেই কন্টেন্টটাকে ফ্ল্যাগ দিয়ে দেওয়া বা ব্লক করে দেওয়া, সেটা কিন্তু সহজ হতো। কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে তাদের ব্যবসায়িক স্বার্থতাই উদ্ধার করছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, ধর্মীয় অনুভূতি, এগুলোর ব্যাপারে কিন্তু তারা কোনো ধরনেরই তাদের শ্রদ্ধাবোধ দেখাচ্ছে না। তো এই কারণে আমরা তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই যে যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয়, বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার প্রতি তারা নজর না দেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।